আমরা আজকে পেয়েছি প্রখ্যাত কবি এবং প্রবন্ধকার শ্রী রঞ্জন দাশগুপ্ত মহাশয়কে তিনি এসছেন বিশ্বভারতীতে গীতাঞ্জলির শতবর্ষ ইংরেজি গীতাঞ্জলির শতবর্ষের যে অনুষ্ঠান তাতে যোগদান করতে এবং আজকে আমরা তার সঙ্গে কথা বলবো গীতাঞ্জলি সম্বন্ধে কথা বলবো আধুনিক কবিতা সম্বন্ধে গীতাঞ্জলি আমাদের কাছে শুধুমাত্র একটা কবিতা নয় একটা অভিজ্ঞতা একটা জীবন দর্শন আপনার জীবনে গীতাঞ্জলির প্রভাব কতখানি এমনি কীভাবে আমি তো বলি আমাদের গীতা নেই গীতাঞ্জলি আছে অর্থাৎ গীতাঞ্জলি আমার অস্তিত্বের অক্ষয় কবচ যদি ইংরেজিতে বলি আইডেন্টিটি ট্যাগ আমি শান্তিনিকেতনেই পড়াশুনো করেছি পাঠভবন পর্বে এবং তখন থেকে এমনই হয়েছে যে বৈতালিকে যখন গান করতে যেতাম ভোর যখন সূচিত হতো তখন লাইব্রেরির বারান্দায় আমরা যে গান করতাম প্রধানত গীতাঞ্জলির গান সেই গীতাঞ্জলি আমাকে কখনো পড়তেই হয়নি গীতাঞ্জলি অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমার শ্রবণের মধ্য দিয়ে প্রবেশ করেছে আমার সত্তায় শরীরে রিলকে অপূর্বভাবে আজকে যে কথা বলছিলাম বলছিলেন আমার শ্রবণ দিয়ে ঢুকে গেলো কে এক কুমারী আমার যে কৌমার্য তাও তাও হচ্ছে বলা যেতে পারে গীতাঞ্জলির দান আমি গীতাঞ্জলির একজন অবোধ উত্তরাধিকারী আপনার কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব রবীন্দ্রনাথের স্পর্শ কীভাবে এসেছি এখন যেহেতু আমি রবীন্দ্র সংস্কৃতির নাগরিক সেই কারণে আমার চেষ্টা হয়েছে এদিকে যে আমি কখনোই যেন তার রচনা শিল্পের মায়া জালে না পড়ি অর্থাৎ আমি চেষ্টা করেছি যে তার সাধনায় আমার জীবনের বিনা বেঁধে নিতে কিন্তু যখন আমি লিখেছি তার সঙ্গে আমার একটা আয়োজিত দূরত্ব এসে গেছে যদিও আমি বলেছি একটি কবিতায় রবীন্দ্রনাথ মৌলি পাহাড় জলপ্রপাত আমি কী শিখেছি রবীন্দ্রনাথের কাছে দুঃখ তো আর বলিনে এ নিয়ে বিনিয়ে কবিতায় বাঁচে প্রজ্ঞা শাস শাসিত অসুস্থ পাগলামি রোদ্দুরে যাই রোদ্দুরে যাই মিলিয়ে এটি আমি একটি কবিতায় লিখেছি এই যা লিখেছি সেটা কিন্তু আমারই মুদ্রা তার মধ্যে হয়তো লেগে আছে আমি প্রাণপণে চেষ্টা করেছি তার যে মুদ্রাটাকে কবিতার বহীশরীর থেকে বাদ দিয়ে দিতে কিন্তু ভেতরে যে কথাটা রয়ে গেল যে আমার জীবন আলোয় আলোক ময় করে হে এলে আলোয় আলো সেই ব্যাপারটা সেটা তো তার কাছ থেকেই নান সুতরাং আমি তার কাছ থেকে যত দূরেই পালিয়ে যাই তিনি তার অলক্ষ। অঙ্গুলি সম্পাতে আমাকে ধরে আনেন বলেন আমাকে ছেড়ে যাবে কোথায় আধুনিক জীবন গতিশীল হয়েছে আধুনিক জীবনে নেমে এসছে আরও অনেক রকম কমপ্লেক্সিটি এই পরিপ্রেক্ষিতে কবিতা কি পাল্টাচ্ছে আধুনিক কবিদের মধ্যে কি আপনি সেই পাল্টানোর ইঙ্গিত পাচ্ছেন না আধুনিক কবিতা নিঃসন্দেহে স্বনির্ভর হয়ে গেছে এটা তো ঠিকই যেমন বিনয় মজুমদার তার কবিতা বলে রবীন্দ্রনাথের কবিতা সশ্রদ্ধ চিত্তে চালিয়ে দিয়েছেন কিংবা তার আগে অমিয় চক্রবর্তী বলছেন সূর্যবান্দনায় কেউ বুঝি বলেনি তোমায় সূর্য উঠেছে স্নাত রাঙা শূন্য একটুও শেষ রাত নেই কিংবা আমাদেরই খুব স্নেহের জয় যখন আকাশ জুড়ে শুনিন ওই বাজে তারই রণনে কবিতার পর কবিতা লিখে চলেছে তখন বোঝা যায় একটা জিনিস যে তিনি আমাদের সমস্ত বেঁচে থাকার মধ্যে এমন কি যেটা যুদ্ধের পর থেকে হয়েছে মৃত্যু যাপন যে সমস্ত সমস্যার মধ্যে আমরা গেছি বা এখনও যাচ্ছি গ্লোবায়নের ফলে অনেক সময় মনে হয় রবীন্দ্রনাথ থাকলে এখন আত্মহত্যা করতেন এখন আমাদের মধ্যে রবীন্দ্রনাথ যেন আত্মহত্যা না করেন সেই জন্য আমরা রবীন্দ্রনাথের বিখ্যাটাকে ফুলগুস্রোতের মতো রেখে একটু তার সঙ্গে মজার খেলা খেলছি যেন তার সঙ্গে তর্ক করছি যেমন মাঝে মাঝে ঈশ্বরের সঙ্গে তর্ক করি তুমি যদি থাকো তাহলে কি করে উপসাগরের যুদ্ধ হলো তুমি যদি থাকো দিন যুদ্ধে এত লোক মারা যাচ্ছে কেন তুমি কি নেই মাঝে মাঝে আমাদের তো ঈশ্বরের বিরুদ্ধে অভিমান হয় তবু ঈশ্বর তো আছেন আপনার কবিতা এসেছে খেলার কথা এসেছে ঘাত প্রতিঘাতের কথা এসেছে অনুভূতির কথা কিন্তু আপনাকে যদি আমরা প্রশ্ন করি যে আপনার কবিতার যে মূল মন্ত্র যে মূল একটি দিক দর্শন তাহলে সেই প্রশ্নের কি উত্তর হবে এই প্রশ্নের উত্তরটা এরকমই হবে যিনি কবিতা লেখেন তার হয়তো একটা দর্শন থাকে কিন্তু কবিতাটা লেখা হলে সেই দর্শনটা বদলে যায় যেমন আমি অনেকবার ভেবেছি আলো নিয়ে কবিতা লিখছি হঠাৎ অন্ধকার বেরিয়ে এলো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও এরকম হয়েছে এখন এই যে লিখতে লিখতে নিজেকে বদলে ফেলা এটা আমাদের হচ্ছে রবীন্দ্রনাথের ক্ষেত্রে এটা দেখি যে তার প্রত্যেক লেখার ভেতরেই কিন্তু একটা বিশেষ ধরনের চিহ্ন দেখতে পাচ্ছি যাকে আমরা বলতে পারি রবীন্দ্র দর্শন সেই ব্যাপারটা আধুনিক কবিদের সম্বন্ধে বলা যাবে না আমার সম্পর্কে বলা যাবে না কারণ আমি আমি এই সময়েরই কবি এবং আমার ক্ষেত্রে বলা যাবে যে প্রতিটি দিনযাপনের শেষে আমার এক একটি দর্শন গড়ে উঠছে যেখানে রবীন্দ্রনাথের সঙ্গেও মনে মনে যুদ্ধটা চলছে এবং ঈশ্বর না থাকলেও আমাকে তো একটু ঈশ্বরের কথা বলতে হয় আজকে যদি রবীন্দ্রনাথ না থাকেন আমাদের চারপাশের বর্ণনে চেতনায় কারণ দেখতে পাচ্ছি এত অদ্ভুত ধরনের নোংরামি চলছে আজকে মানুষ ভাষা দিয়ে কথা বলছে না এত রকম লাঞ্ছনা তবু দিনের শেষে তুলসী তলায় দেখা হয় তার সঙ্গে তিনি যেন আমায় জিজ্ঞেস করছেন আমাকে আজকে একটু এখনও বাঁচিয়ে রাখতে পেরেছ তো এই দায়বদ্ধতা তার কাছে আমার আছে যেমন ঈশ্বরের কাছে এবং এইখানে আমি বলবো যে এটা ঠিকই তো যে এই প্রশ্ন উঠতেই পারে গীতাঞ্জলির কবিতা আকাশ জুড়ে শুনিন ওই বাজে এই এই উচ্চারণের মধ্যে এই মন্ত্রের মধ্যে একটা এমন একটা অমোঘ আস্থা আছে যেটা আছে ডাকঘর নাটকে চুপ কর অবিশ্বাসী কথা কয় না এই যে জায়গাটা মেরুদণ্ডী বিশ্বাসের জায়গাটা এই জায়গাটা অন্তত আমার ক্ষেত্রে এই জায়গাটা সম্পর্কে একটা বিশেষ চর্যা এবং চেতনা হয়তো বা বজায় রয়ে গেছে তোমরাই বলতে পারবে আজকের যুগে আপনি যে কথাটা এক্ষুনি তুললেন যেন একটা মেরুকরণ হয়ে যাচ্ছে আমরা ওরার যে একটা মেরুকরণ হচ্ছে সেটা যেন কবিতার মধ্যেও চলে আসছে একজন উদার কবি হিসেবে আপনি কি এতে ব্যথিত না মেরুকরণ কোন দিক থেকে বলছো রাজনৈতিক দিক থেকে হ্যাঁ নিশ্চয়ই রাজনৈতিক দিক থেকে যদি দেখো রবীন্দ্রনাথের নাটক দেখো মুক্তধারা তা দেখতে পাবে যে দল রাজনীতির বিরুদ্ধে তিনি কথা বলছেন এবং সব সময় কিন্তু পোলারাইজেশন বা মেরু বিভাজনের ব্যাপারটা ভীষণ বেড়ে গেছে ভীষণ কষ্ট হয় এখন মনে হয় মার্ক্স বলতেন দল রাজনীতিই হচ্ছে সবচেয়ে বড় আফিং কথাটা বলেছেন ধর্মের প্রসঙ্গে সেটাও কিন্তু রয়েছে হিন্দুত্ব পানার যে চিত কৃত একটা অভিব্যক্তি তার মধ্যে কিন্তু এখন আমাদের এই ভাষাঞ্চলে সবচেয়ে মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে দল রাজনীতির অনুশাসন আমি কোনো দলের না হলে আমাকে বাঁচতে দেবে না এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ কারণ যে মানুষকে রবীন্দ্রনাথ আমাদের ভিতরে রোপণ করে গেছেন উপনিষদে আছে এটি মানুষ একটি পৌরুষ ঠিক বুড়ো আঙুলের মতো ছোট্ট অঙ্গুষ্ঠ প্রমাণ সেইটা রবীন্দ্রনাথের মতো অনেকটা বলতে পারছে যে এখানে এখানে কণ্ঠমনির হারের যে যেটা মূল দোলক তিনি যদি রবীন্দ্রনাথ হন তাহলে বলতেই হবে আমাদের সবসময় কতগুলো চ্যালেঞ্জ দরকার চ্যালেঞ্জ না থাকলে জীবনটা খুব পাশি হয়ে পড়ে সেই জন্য তিনি আমাদের যখন শেখাচ্ছেন যে এই সমস্ত অজস্র বাধা পার হয়ে যেতে এবং জীবনন্তু যখন বলছেন তারই পথ ধরে মানুষকে সেতু হতে সেতু লোকে পার হতে হয় তখন আমরা শুনি তার কাছ থেকে একটা নির্দেশ যেটাকে বলা হয় সিভিল কারেজ একটা একটা অনস্বর সাহস আমরা যারা লেখালেখি করছি তারা এই লেখার পক্ষে লেখার অভিমুখতায় আমরা সবাই একটা আমন্ত্রিত শহীদত্বের দিকে এগিয়ে যাচ্ছি আপনার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে ওপার বাংলার সাহিত্যের সাথেও এবং বহু অভিজ্ঞতা বহু বিষয়ে আপনি বাংলাদেশের অসংখ্য কবি অসংখ্য সাহিত্যিকের সংস্পর্শে এসছেন এই মুহূর্তে বাংলাদেশের কবিতা সম্বন্ধে আপনার কী ধারণা আমি বলতে চাই তোমার প্রশ্ন তুমি এমনই হলো তোমাকে অল্প দেখেই খুব ভালোবেসে ফেলেছি কালকেই দেখলাম তোমাকে তো তোমার আমি ঠোঁটের কাঁপন দেখেই বুঝতে পারো কি কথা বলবে আমি বুঝতেই পেরেছিলাম তুমি এই মর্মে আমাকে কণ্ঠাসা করবার চেষ্টা করবে আমার আমার কথাটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমাদের আত্মিক যোগ এখন বেড়েই চলেছে এই ভৌম রাজনৈতিক সীমারেখা সত্ত্বেও সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের কবিদের একটা সরায়ণ দেখা যাচ্ছিল একটা পর্বে আলাদা হতে চাচ্ছেন পশ্চিমবঙ্গের কবিদের মধ্যে যদিও বা একটু আকাশ ঝুড়ি একটা লতা নেমে আসছে মাঝে মাঝে এক একটা উড়াল দেওয়ার ব্যাপার আছে ওই কবিতা ছিল মাটির গন্ধ লাগা কবিতা এখন পুরো ব্যাপারটা এক হয়ে যাচ্ছে মনে রাখতে হবে বাংলা কবিতার সূচনা কলকাতায় আধুনিক বাংলা কবিতার এবং সেখানে আমরা লক্ষ্য করি একটা জিনিস যে এখানকারই অনেক কবিতারা ওখানে চলে গেলেন আহসান হাবিবের মতন অনেকে চলে গেলেন যেমন কামাল কালিম সারাফির মতন কয়েকজন গায়ক চলে গেলেন এরকম হয় না যেমন তালাত মাহমুদের মতন বড় শিল্পী পাকিস্তানে চলে গেলেন বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশ থেকে এখন অহরহ তারা আসছেন এখানে কবিরা তো আসছেনই এবং এর ফলে এমন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেসব পত্রিকা আমরা লিখি এমনকি সেসব পত্রিকা একটা বিখ্যাত পত্রিকার নাম বলি কালীয় কলম কলকাতায় ছাপা হচ্ছে ফলে এ এখন আমি আনন্দে মরে যেতে পারি এত আমার আনন্দ হয়েছে এরকম হয়েছে আপনি আপনার শান্তিনিকেতনের অভিজ্ঞতার কথা বলছিলেন বলছিলেন কিভাবে। এখানে একটা অন্য ধরনের শিক্ষার পদ্ধতি ছিল পাশ ফেলের এত কড়াকড়ি ছিল না আপনি বলছিলেন আপনার ইংরেজি এবং অঙ্কের বিষয়ে কিভাবে একটা বিষয়ে আপনার দক্ষতার জন্যে অন্য বিষয়গুলির কার্যতার জন্য সেটাকে এড়িয়েও কিন্তু মানুষ ভাবতে পেরেছিলেন আজকে শান্তিনিকেতনের পরিস্থিতি আপনার কাছে কী মনে হয় কীভাবে আমরা আবার মেলে ধরতে পারি নিজেদের মেলে ধরতে পারা এখন খুব মুশকিল আজকে সকালটা খুব মায়াবী সকাল আমার শান্তিনিকেতনকে আবার নতুন করে ভালো লাগছে কিন্তু ভাবতে অসুবিধে নেই শান্তিনিকেতন অচলায়তনে পর্যবেসিত হয়ে গেছে এখানে এই রাষ্ট্রিক অনুশাসন ছাড়া এগোনো যাবে না এবং আমলাতান্ত্রিক যে আমাদের যে মনের গড়ন সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল কেন্দ্র তাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করবে কিন্তু সত্যিকেতরের যে নিজস্ব ঘরানা যেটা সেই ঘরানাটা একটা জায়গায় রয়ে তো গেছেই পাখির ডাকে তার নীলিমার যে উন্মোচনে সেটা অপূর্বভাবেই আছে এখন যদি এই নিসর্গ তাকে আবার নিয়ে আসে পৌষ মেলার মধ্যে মাঘোৎসবের মধ্য দিয়ে যদি সেই জায়গাটা ফিরে আসে সে অনেক শতাব্দীর মানুষের কাজ জীবনদের ভাষায় কিন্তু এই শান্তিনিকেতন এখন আমি যে শান্তিনিকেতন আজকে এসেছি এবং পুনর্নব হয়ে যাচ্ছি আমি এখানে থাকলে তাকে বদলানোর জন্য যে মুক্তিবোধ আমার থাকত কিন্তু আমাকে কেউ বদলাতে দিত না মনে রাখতে হবে আগেকার দিনে শান্তিনিকেতনেও কিন্তু রকম লবি রাজনীতি ছিল তুমি জানো এগুলো উত্তরায়ণের যারা যারা ছিলেন রবীন্দ্রনাথকে কারা কারা সত্য করে রাখছেন তিনি কতটুকু মৈত্রেয়ী দেবীর এবং কতটুকু রানীচন্দ্রের কতটুকু ইন্দিরা দেবে এই মেয়েদের মধ্যে রাজনীতির ব্যাপার ছিল কারা তাকে কতটুকু সময় দেবেন মোখল বা চল এসবও ছিল এখন যে পুরো ব্যাপারটা হয়েছে যে শান্তিনিকেতনের সঙ্গে আর ভালো পাঁচটা বিশ্ববিদ্যালয়ের কোনো ভিতরকার তফাত নেই কিন্তু এটা বিশ এটা এটুকু বলবো শান্তিনিকেতনকে শান্তিনিকেতন তার কাজ হয়তো করে ফেলেছে এখন শান্তিনিকেতন আমাদের ভিতরে থাকবে আমাদের সব হতে আপন হয়ে বাইরে কি কোনো প্রতিষ্ঠানকে নালন্দাকেও কি যুগ যুগ ব্যাপী রাখে গেছে ঠিক সেই দিক থেকে শান্তিনিকেতন এখন ভালো একটা লিটল ম্যাগাজিনের মতন নিজেকে নানানভাবে বিকেন্দ্রিত করে ছড়িয়ে যাক ঠিক আছে আমি কিন্তু তোমার কাজটা যেন থাক থাক কারণ পাঠচক্রে তুমি কত অদীক্ষিতকে দীক্ষা দিচ্ছ সেটা থাকো সে ব্যাপারে আমার একটা মহৎ স্বার্থ আছে অযোধ্যা অনুষ্ঠানের শেষে আপনার তো কবিতায় গানে ভরা আপনার বাংময় চিন্তা ভাবনা আপনার এক্সিস্টেন্স আমরা একটা গান শুনবো আপনার কাছে গান দুকলে যদি সেটা দেখো এখন তো ওরই গানের মধ্যেই বসবাস করছি এবং আমি এমন কোনো গান করবো যে সময় শোন তোমার পায়ের তলায় যেন গো রং লাগে তোমার পায়ের তলায় যেন গো রং লাগে আমার মনের বনে ফুলের রাঙা আগে তোমার পায়ের তলায় যেন গরং লাগে যেন আমার প্রাণের টানে যেন আমার প্রাণের টানে তোমায় ভূষণ পরাই প্রাণে যেন রক্ত মনের হার গেথে দি প্রাণের অনুরাগে যেন রক্ত মনের হার গেথে দি প্রাণের অনুরাগে তোমার পায়ের তলায় যেন গো রং লাগে শোনুনি তো গানটা দেখেছো দেখো আজকে আমরা পেয়েছিলাম একজন অসাধারণ মানুষকে একজন অসাধারণ কবিকে যিনি তার দৃপ্ত ভঙ্গিমায় কথা বললেন বললেন রবি ঠাকুরের কথা যিনি তার চেতনাকে ঘিরে আছেন বললেন আধুনিক কবিতার কথা বললেন কবিতার প্রত্যয়ের কথা বললেন যে সমস্ত বিভাজন ভেদ করে অতিক্রম করে কিভাবে কবিতা হয়ে উঠতে পারে আপামোর মানুষের কাছে আমরা আজকে অত্যন্ত কৃতজ্ঞ আমরা ধন্যবাদ জানাই कवि श्रीअलोक रंजन दासगुप्त महाशाय